महिला জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ শুনতে পাবে না। নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত, ছোট বাচ্চা কোলে পেশাব করে বিভিন্ন রকমের অজুহাত, মা বোনা মারছে, মাথা খোলা চুলে বাইরে যেও না, হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না। যদি মহিলা দিন রাত মিলে পাঁচবার সালাত আদা করতে পারে, এটা হলো এক নম্বর ইবাদত। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রব্বি জিদনী ইলমা, আল্লাহুম্মা রব্বি জিদনী ইলমা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ পদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার, তখন তোমার বদর উহুদ জোড়াই যন্ত্রণা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি মহাশয়, সম্মানিত ওলামাই কেরাম, আইম্মাই কেরাম, মুয়াজ্জিনে এজাম, সামনে খালি মাঠ, দু একজন শ্রোতা মণ্ডলী,
পর্দানশীনা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য যিনি আজকে কোরআন এবং হাদিসের মাহফিলে বসে সেই সন্ধ্যা থেকে এই গভীর রজনী পর্যন্ত আল কোরআন এবং সহিহ হাদিস শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসায় তেনার শেখানো ভাষায় সেজদা অবনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিবর্ষিত হোক তাজদারে মাদানী নবীকুল শিরোমণি নবী আহম্মদ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, জানি না আমার কথা কেউ শুনছেন বা শুনতে পাচ্ছেন কি না, আপনাদের এই মাহফিলে আসার জন্য আমি বিগত দুই দিন থেকে কষ্ট করি, রাতের বেলাতে না ঘুমিয়ে ট্রেনে বাসে অটোতে ম্যাজিকে জার্নি করে এ জায়গাতে আসার পর ফল জিরো। এটাই বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। আমার জীবনের ইতিহাস নেই, বক্তা জগতে যতদিন পর্যন্ত আছি ভারত বাংলাদেশ নেপাল ত্রিপুরা মেঘালয় বিভিন্ন জায়গাতে যাই, এটা আমার জীবনের ইতিহাস হয়ে থাকলো যে স্টেজে আসার পর শ্রোতামণ্ডলী নেই, বড় পরিতাপের বিষয়। তারপরেও যেহেতু আপনারা এনেছেন, এখন বক্তারা হচ্ছে ঢোল, কমিটি যেমন করে বাজাবে তেমন করে বাজতে হবে, তাই একটু বাজি। এটা শুধু বাজাই হবে, কোনো কাজ হবে না। আমরা যে আলোচনা করি জজবাতি আলোচনা, যেটা মানুষ শুনে তার ইমানি জজবাতকে একটু বৃদ্ধি করবে, মজবুত করবে, কিছু বুঝবে বোঝাবো, এর জন্য আকডম বাকডম ঘোড়াডম সাজে এমন কোনো গল্প গুজব কাহানি আমরা বলি না, বলতেও পারে না। তো ভাইয়া মানুষ না থাকলে বলবোটা কি? শুনলাম নাকি পর্দার ওই পাশে আমার কিছু বোনেদের আগমন ঘটেছে, তারা বসে আছেন। তো অল্পখানি আলোচনা করব মা বোনদের কেন্দ্রিক একটি হাদিস বলে ইনশাল্লাহ শেষ করব। সম্মানিতা মা এবং বোনেরা, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন হাশরের ময়দানে। হাশরের ময়দানটা কেমন হবে? আল্লাহর রাসূল বলছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরাআকা কারসাতিন নাকি, যেখানে জমা করবেন সে জমিনটা পুরে তামার মতো হয়ে থাকবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জমা করবেন আমাদেরকে হুফাতান ওরাতান গুরলান, খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনা বিহীন অবস্থায় হাশরের ময়দানে একত্রিত করবেন। নিচের জমিনটা পুড়ে তামার মতো হয়ে থাকবে, আর মানুষেরা খালি পায়ে নগ্ন পায়ে উলঙ্গ অবস্থায় একত্রিত হবে। উপরের দিক থেকে সূর্যটা আবার নেমে চলে আসবে। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকি হাত্তা তাকুনা কা মিকদার মাইল, এক মাইল কাছাকাছি সূর্যটা মানুষের মাথার কাছাকাছি চলে আসবে। মা এবং বোনেরা, ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, ফয়সালা করবেন জান্নাত এবং জাহান্নামের, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে সিদ্ধান্ত নেবেন। ওই হাশরের ময়দানে আপনি জান্নাতি হিসাবে গণ্য হবেন, জান্নাতের নারীর মর্যাদা পাবেন, যদি পৃথিবীতে চারখানা কাজ করে যেতে পারেন। সে চারখানা কাজ কি? বিশ্বনবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা সাল্লাত খামসাহা ওয়াসামাত সাহারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, যেই নারী পাঁচ গানা নামাজ পড়িবে রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে ইজ্জতের সদা রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাজবে যতকাল, সেই নারীর জন্য প্রভু জান্নাতের দ্বার খুলে দেবে,
যে দ্বার দিয়ে ইচ্ছা সে প্রবেশ করিবে। আরো একটা কথা বলি, ভালোবাসা বোন পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের কাছে, সবচেয়ে বড় ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী আবার নেক হওয়া চাই, এহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, এহ পরকাল তার হয় সারখার। বিশ্ব নবী দয়ার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মাটিতে যদি মহিলারা চারখানা কাজ করে যেতে পারে, নাম্বার ওয়ান কাজ হলো সাল্লাত খামসাহা, দিন রাত মিলে পাঁচবার সলাত আদায় করতে যদি পারে, যদি কোন মহিলা দিন রাত মিলে পাঁচবার সলাত আদায় করে, সামাদ সাহারাহা রমজান মাসে সিয়াম পালন করে, নাম্বার তিন আহসানাত ফরজাহা লজ্জা স্থানের হেফাজত করে, নাম্বার চার ওয়াতাত বালাহা স্বামীর সেবা করে, যদি মহিলারা চারখানা কাজ করে যেতে পারে, তাহলে কায়ামতের ময়দানে ওই মহিলা জান্নাতি হিসাবে গণ্য হবে। জান্নাতের যতগুলো গেট আছে, প্রত্যেকটা গেট দিয়ে জান্নাতের ফেরেশতারা ওই মহিলাকে খোশামদিদ, সুস্বাগতম, ওয়েলকাম, আহলান সাহালান জানাবে। দিন রাত মিলে পাঁচবার সলাত আদায় করতে হবে। যে সকল ভাইরা বাপজিরা অল্প দু পাঁচজন দশজন বসে আছেন, তারা ভালো করে শুনেরেন, আপনারা গিয়ে এই ওয়াজ আপনার বাড়িতে করবেন, মহিলার সামনে গিয়ে করবেন, দিনে রাতে মিলে পাঁচবার সলাত আদায় করতে হবে। আজকে আমাদের সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যারা নামাজকে অবজ্ঞা করে, অপেক্ষা করে, বুড়ো আঙ্গুল দেখায়, যাদের বক্তব্য যে আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে, আমাদের ইমান ঠিক আছে। আবার মহিলারা বিভিন্ন অজুহাতে নামাজ কাজা করে, নামাজ আদা করে না। বন্ধুরে আমার, নামাজ পড়লে কি হবে? বিশ্ব নবী বলছেন, ইন্নাল আবদা ইসাল্লি, যখন আল্লাহর কোনো বান্দা নামাজে দাঁড় হয়, আল্লাহু আকবার এই বলে যখন সলাতে দাঁড় হয়, আল্লাহু আকবার বলে সলাত আরম্ভ করে। দয়ার নবী বলছেন, খতায়াহু মারফুআতুন আলা রাসিহি, তখন সেই ব্যক্তির যত গোনা আছে সমস্ত গোনা মাথার উপরে চলে যায়। কুল্লামা সাজাদা, যতবার সাজদা করে গোনা ঝরতে থাকে। ফালাম্মা ইফরাগুস সালাহ, এই রকম করে যখন নামাজ শেষ করে দেয়, তখন তার যত গোনা আছে নামাজের মাধ্যমে গোনাগুলো ঝরে যায়। যদি মহিলা দিন রাত মিলে পাঁচবার সলাত না করতে পারে, এটা হলো এক নম্বর এবাদত। দুই নম্বর এবাদত হলো রমজানের রোজা রাখা। রোজা কেন রাখবো? রোজা আল্লাহ কেন ফরজ করলেন? বন্ধুরে আমার, মা বোনরে আমার, ভালো করে শুনে নেন। কোন একদিন বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা উপস্থিত হলেন, হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মরণি বি আমাল, ও গো দয়ার নবী, আমাকে একটা আমলের কথা বলে দেন। দয়ার নবী তাকে বললেন, আলাইকা বিসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, রোজা রাখো, সিয়াম পালন করো, কারণ এবাদতের জগতে রোজার মতো কোনো এবাদত নেই। সাহাবা দ্বিতীয়বার বিশ্ব নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরুন বি আমাল, ও গো দয়ার নবী, আমাকে একটা আমলের কথা বলে দেন।
তখন দয়ার নবী সাহাবাকে আবারো বললেন আলাইকা বিসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নাই। সাহাবা মনে মনে ভাবে দুইবার গেলাম, দুইবার বিশ্ব নবী সিয়ামের কথা বললেন, আরো একবার যাই দেখি বিশ্ব নবী অন্য কোন ইবাদতের কথা বলে নাকি। সাহাবা তৃতীয়বার আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ মরুনি বি আমাল, ও গো দয়ার নবী আমাকে একটা আমলের কথা বলে দেন। দয়ার নবী তৃতীয়বার সাহাবাকে একই কথা বললেন আলাইকা বিসাওমি ফা ইন্নাহু লা মিসলালাহু, ওরে আমার সাহাবা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত হয় না। সিয়াম কত দামি ইবাদত, বিশ্বনবী বলছেন মান সামা রমাজানান ইমানা ওয়া ইহতাসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে নেকির আশাতে রমাজান মাসে সিয়াম পালন করে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, তাহলে তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ কে মাফ করে দেয়। তো মা বোন আমার, দুই নাম্বার ইবাদত হলো রমজান মাসের সিয়াম পালন করা, তিন নাম্বার ইবাদত আহসানাত ফরজাহা লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থান বলতে কি বোঝায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। একটা পুরুষ মহিলা দেখলে তার দিকে আকৃষ্ট হবে, মহিলাকে হাই হিল পরতে হবে না, মহিলাকে ভুরু ফিলাপ করতে হবে না, মহিলাকে আইনামা মাস্কারা লাগাতে হবে না, মহিলাকে লিপস্টিক লাগাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার শরীরী গঠনটা এমন করে বানিয়েছেন, ওকে এমন সুন্দর করে বানিয়েছেন, কোন পুরুষ দেখলে তার দিকে আকৃষ্ট হবেই হবে। অবশ্যই পুরুষ যদি হয়ে থাকে তাহলে মহিলা দেখলে আকৃষ্ট হবেই, আজি সাহেব হোক আর মোলবী সাহেব হোক যেই হোক না কেন, যদি সে ব্যক্তি পুরুষ হয় তার ভিতরে পুরুষত্ব থাকে, যদি তার কোনো যৌন রোগ না থাকে তাহলে মহিলা দেখলে মহিলার দিকে আকর্ষণ সৃষ্টি হবেই। মহিলার দিকে যেহেতু পুরুষ আকর্ষিত হয়, অতএব মহিলার পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত সবগুলো ঢেকে রাখতে হবে, এটা হলো আহসানাত ফরজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। লজ্জা স্থানের হেফাজত করা এটা হলো মহিলাদের তিন নম্বরের ইবাদত। আল্লাহর নবী বলছেন আহসানাত ফরজাহা লজ্জা স্থানের হেফাজত করতে হবে। নাম্বার চার ওয়াতাত বালাহা স্বামীর সেবা করতে হবে, স্বামীর সেবা যত্ন করতে হবে, এটা হলো চার নাম্বারের ইবাদত। যেই মহিলা এই চারখানা ইবাদত করতে পারবে ওই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান হবে। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, আজকে আমাদের জামানার বর্তমান তারিখের বর্তমান সময়ের মা বোনদের কাছে দিন রাত মিলে পাঁচবার নামাজ পড়ার সময় নেই, এরা দিন রাত মিলে দুনিয়ার যত কাজকর্ম সব করতে পারে, দিন রাত মিলে পাঁচবার টিভি সিনেমা সিরিয়াল দেখতে পারে, কিন্তু এরা দিন রাত মিলে পাঁচবার নামাজ পড়তে পারে না। নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত, ছোট বাচ্চা কোলে পেশাব করে বিভিন্ন রকমের অজুহাত, মা বোন আমার শুনে নেন। পৃথিবীর মাটিতে
এমনই একটা ইবাদত যার নাম নামাজ, যাটার কোনো কম্প্রোমাইজ হয় না, কোনো সময় ছাড় হয় না। যদি আপনার ছোট্ট বাচ্চা কোলে পেশাব করে দিচ্ছে, তারপরও আপনি ওই অবস্থাতে নামাজ পড়বেন, যদি আপনার চেঞ্জ করা অসম্ভব হয়, ওই পোশাকই নামাজ পড়বেন, নামাজের কোনো ছাড় নেই আল্লাহর দরবারে, বিচারের মাঠে রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বিশ্বনবী বলেন, আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম দয়াল আল্লাহ মানুষের নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। যদি তার নামাজটা সাকসেস হয়ে যায়, নামাজে যদি পাস করতে পারে, তাহলে তার বাকি ইবাদতের খাতা দেখা হবে। আর যদি না পাস করতে পারে, তাহলে তার বাকি খাতা দেখা যাবে না। রমজান মাসের সিয়াম, মা বোনরা রমজান মাসে সিয়ামের সময় একটু আপডেট হয়ে যায়, কিন্তু মা বোনদের মধ্যে যেটা সব চাইতে বড় ঘাটতি সেটা হলো পর্দা করে না, আনসানাত পরজাহা লজ্জা স্থানের হেফাজত করে না, আলখাল্লা পোশাক পরে, অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তায় ঘোরাফেরা করে। মা বোন আমার ভালো করে শুনে নেন, বিশ্বনবী বলেছেন নিসাউন, ওই মহিলারা কাসিয়াতুন পোশাক পরে থাকবে, আরিয়াতুন উলুঙ্গ, অর্থাৎ এমন পোশাক পরে থাকলো পোশাক পরার পরেও ওর পেট পিট বের হয়ে থাকবে, ওর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করা যাবে। আল্লাহর নবী বলেছেন কাসিয়াতুন পোশাক পরে থাকবে উলুঙ্গ, পোশাক পরার পরেও যেন তাকে উলুঙ্গ মনে হয়। দয়ার নবী বলে এই মহিলা জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না যাবে না, জান্নাতের গন্ধ শুনতে পাবে না। অর্থাৎ পর্দা করে জিন্দেগি যাপন করতে হবে, খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না, খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না, হিজাব নিজে দায় পরিচয় তুমি মুসলমান, হিজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান, এই কপালে টিপ পড়ো না আর, কপাল শুধু সিজদা করে আল্লাহ তালার, অনুগত থাকবে শুধু আল্লাহ তালার, নবীর কথা মানবে চলে আর বাবা ও মার, অনুগত থাকবে শুধু আল্লাহ তালার, নবীর কথা মানবে চলে আর বাবা ও মার, এখান থেকে নাও চিনে পথ জান্নাতে যাবার, কপাল শুধু সিজদা করে আল্লাহ তালার, আজ থেকে নয় করব পরে বলবে না আবার, আজ থেকে নয় করব পরে বলবে না আবার, কপাল শুধু সিজদা করে আল্লাহ তালার, এ কপালে টিপ পড়ো না আর, কপাল শুধু সিজদা করে আল্লাহ তালার। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহসানাত পরজাহা লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দা করে জিন্দেগি যাপন করবে। এলাকার মা বোনেরা ভালো করে শুনেন, আপনি যদি পর্দা না করে জিন্দেগি যাপন করেন, তাহলে হয়তো পৃথিবীর যারা যুবক যারা পুরুষ তারা আপনাকে সুন্দরী বলবে, আপনি হয়তো সুন্দরী আখ্যাটা পাবেন, কিন্তু আপনি যদি
पर्दा करे जिंदगी जापन करें ताहले अपनी सर्वसुंदरी हबें एवं जन्नतेर मेहमान होते पारबें। आजनात पर जा चार नंबर इबादतुल वातदबालाहा स्वामीर सेवा करते हबे स्वामी के भालोबासते हबे स्वामीर आदेश गुलो मानते हबे निषेध गुलो मानते हबे सदा सर्वदा स्वामी के खुशी रखते हबे। विश्वनबी बोलछेन ओई महिला सब चाहते दामी महिला जे महिलार दिके स्वामी जखनी ताकाय स्वामी के हासाते पारे जे महिला स्वामी के सर्वदा हासि खुशीते रखते पारे ओई महिला हलो आल्लार दरबारे सब चाहते प्रिय। विश्वनबी बोलछेन ओई महिला सब चाहते खराब महिला जे महिलार प्रति स्वामी रागान्वित आछे स्वामी कत दामी जिनिस स्वामी कत मानी जिनिस स्वामीर कत सम्मान करते हबे। विश्वनबी बोलछेन कोनो पुरुषेर गाए जदि पा थेके माथा पर्यन्त घा होये जाए पुज होये जाए आर जदि कोनो महिला सेटा जिब्बा दिये परिष्कार करे देय तारपरेओ स्वामीर हक आदाय हबे ना स्वामी कत दामी जिनिस। মা বোন আমার ভালো করে শুনে নেন বিশ্বনবী বলছেন পৃথিবীর কোন মানুষকে সাজদা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন হুকুমটা দেননি কোন মানুষ কাউকে সাজদা করতে পারে না। যদি পৃথিবীর কোন মানুষ কে সাজদা করার অনুমতি পেত দয়ার নবী বলছেন তাহলে পৃথিবীর মহিলাদেরকে আমি বলে দিতাম তারা যেন স্বামীকে সাজদা করে। স্বামী কে ভালোবাসতে হবে স্বামীর ইতাআত করতে হবে স্বামীর আদেশগুলো মানতে হবে স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে ওয়াআতাত বালা স্বামীর সেবা করতে হবে। যদি মহিলা করতে পারে তাহলে সে জান্নাতে যেতে পারবে।